জানতাম তোমার মতো বাঘই এই কুকুরটাকে কাবু করতে পারবে। ওর কাফন পরার বড় শখ ছিল, ওর মনের খায়েশটা পূরণ করে দেবেন। তোর এত বড় সাহস, আমার এলাকায় বাস করে আমার কালো ধান্দায় হস্তক্ষেপ। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, জিন্দিগিতে আমি আর আপনার বিরুদ্ধে যাব না। আমাকে আমাকে আমার জীবন ভিক্ষা দিন। সেদিন তোকে আমি জেলখানায় পাঠিয়ে ভুল করেছিলাম, আজ আর সেই ভুল আমি করব না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আমাদের থানার যে নতুন পুলিশ অফিসার এসেছে, সে বিল্লা ঝুটিওয়ালার হত্যা রহস্য তদন্ত করার জন্য নিমতলি বস্তিতে গেছে। কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে যায় তখন কি হবে বড় ভাই? আমার টাকা খাচ্ছ, আবার আমাকে জিজ্ঞেস করছো কি হবে? টাকার গন্ধ পেলে ওই ইন্সপেক্টরও তোমার মতো আমার ভাষায় কথা বলবে। আমার মনে হয় টাকা দিয়ে ওই ইন্সপেক্টরকে আপনি বশ করতে পারবেন না বড় ভাই। বাবলা কোথায়? নতুন অফিসার ওকেও তালাশ করতে পারে, তাই লোক মারফত ওকে আমি আত্মগোপন করে থাকতে বলেছি। ভালো করেছ। এখানে চাকরিতে জয়েন করার পর থেকেই তোমাকে কেমন অস্থির মনে হচ্ছে। আমি তোমার স্ত্রী, অন্তত আমাকে তোমার অস্থিরতার ব্যাপারটা তো বলতে পারো। চিটাগং থেকে যে লোকের নামে অসংখ্য অপবাদ অত্যাচারের ইতিহাস শুনেছি, এখানে সে সরেজমিনে কিছুই দেখতে পাচ্ছি না। আমি যাকে সন্দেহ করেছি সে অদৃশ্য ডন দীনদয়াল চৌধুরী ছাড়া আর কেউ নয়। আজ এত বড় একটা খুন হলো, অথচ কেউ খুনির নাম পর্যন্ত বলতে চাইল না। সময় ও সুযোগ মতো একদিন আমি তার মুখোশ খুলবই, আর সেদিন আমি তার হাতে হাত করা পড়িয়ে সবার সামনে দিয়ে হাজতে দিয়ে যাব। বাবা, তোমার ছেলে চিটাগাং কলেজে আবার গন্ডগোল বাঁধিয়েছে, ওকে কলেজ থেকে বের করে দিয়েছে, কালই সে ঢাকায় আসছে। এই নাও ওর চিঠি পড়ে দেখো। চিটাগাং থেকে তুমি বদলি হয়ে ঢাকায় এসেছো এবং আমিও ঢাকায় চাকরি করছি। ওকে ওখানে রাখা হয়েছে যাতে ওর পড়ালেখার কোনো ক্ষতি না হয়, অথচ ও কিনা নিজেই।